আমাদের ইন্ডাস্ট্রিতে তো প্রচুর যে ব্যাংক অফ অ্যাক্টরস তা তো নয়, আমরা খুব অল্প কয়েকটা অপশনের মধ্যে ঘোরাফেরা করি না। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু কিন্তু হবে না জানো। আমার যেন বহুদিন বুম্বাদার সঙ্গে একটা কাজ করার ইচ্ছা, উত্তম কুমারের সময়। তো তুমি উত্তম কুমারের সময়কার সমস্ত ছবি দেখে নাও, সেখানে সেন্সিটিভিটি কাজ করে, বাঙালি জাতিটাই এরকম। ভূতপরিগঞ্জের বাংলা সিনেমা তো হয়, আমি আগে অন্য কোথাও দেখিনি আর কি। ভূতের ব্যাপার, পরী হওয়ার ব্যাপারটা আসলে আমার মনে হয়েছিল যে আমরা ছোট থেকে শুনে আসি যে মোড়ে ভূত হয়ে গেছে, মোড়ে ভূত হয়ে গেছে। তো মানুষ যদি মোড়ে ভূত হতে পারে তাহলে ভূত কেন মোড়ে পরী হতে পারে, নাহলে ভূতের তো মরা উচিত। তো এই আর কি, ভূতের কি লাইফ স্প্যান হয়? দেখো, আমি সবসময় মনে করি যে চিত্রনাট্যটা ইউএসপি তখনই, এটা সমস্ত ছবির ক্ষেত্রেই মনে হয়, পৃথিবীর সমস্ত ছবির ক্ষেত্রে চিত্রনাট্যটা ইউএসপি তখনই যখন ভালো অভিনেতা থাকে। তুমি যত ভালোই চিত্রনাট্য করে নাও, যদি অভিনেতা তোমার ভালো না হয় তুমি বাঁচাতে পারবে না ছবি। তো এটা একটা যুগলবন্দি কিন্তু। এই ছবিটার মধ্যে আবেগ আছে খুব বেশি, কারণ গল্পটা তো আসলে একটা ভূতের গল্প। মানে দেখো, ভূতের গল্প বলতে আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে যে ভূতের গল্প মানে একটা এমন গল্প দেখি বা পড়ে থাকি আমরা, সিনেমার ক্ষেত্রে বলছি, যেখানে একটা ভূত সে কীভাবে প্রভাবিত করছে বিভিন্ন মানুষদের জীবনে। কিন্তু সেটা আসলে মানুষদেরই গল্প, ভূতের গল্প না। ভূতেরই কি গল্প? আমার এই এখানে আমরা চেষ্টা করেছি যে না, এই গল্পটা ভূতেরই গল্প হয়। মানুষ সেখানে আছে বটে, কিন্তু মুখ্য চরিত্রে ভূত এবং তারই সমস্যা এবং সমস্ত কিছু নিয়ে। আমি যদি দেখি কেন ছবিটা আলাদা হবে, তার কারণ হচ্ছে যে এইটা একটা হরর সুপার ন্যাচারাল জঁর, যেখানে কমেডি আছে, ইমোশন আছে, থ্রিল আছে, সমস্ত কিছুই আছে। কিন্তু এই ছবিটার মধ্যে না যেটা আছে সেটা হচ্ছে যে এমন একটা দেখা আছে যেখানে একটা পয়েন্ট অফ ভিউ আছে, একটা ভূতের পয়েন্ট অফ ভিউ। ভূতের পয়েন্ট অফ ভিউ আমরা খুব একটা কখনো দেখি না। তার কি ক্রাইসিস, সে এখন মানুষকে কীভাবে দেখে। অল্পটা আসলে কিন্তু একজন ভূত, পরিণত বয়স্কা একজন ভূত, একটা বাচ্চা ছেলেকে নিয়ে তাদের বন্ধুত্বের গল্প। একটা ছেলে যার কোনো বন্ধু নেই, আর একটা ভূত যার কোনো বন্ধু নেই, এরা বন্ধু হয় এবং তারপরে তাদের ঝগড়াঝাটি সমস্ত কিছু। এটা না এখন বলা খুব কঠিন কতটা জায়গা করতে পারবে, মানে এখন এই মুহূর্তে ওভারঅল ইন্ডিয়ান সিনেমা যে পরিস্থিতিতে যাচ্ছে বলা খুব মুশকিল যে কোন ছবি কতটা জায়গা করতে পারবে। তবে আমি এই ছবিটা নিয়ে হোপফুল, এই জন্য আমার মনে হয় ছবিটা দেখে না ভালো লাগার মতন ছবি নয় এটা। আমি ভগবানে বিশ্বাসী, তো ভগবান যদি থেকে থাকে তাহলে বনলতারই কথা, মানে জয় যে চরিত্রটা করেছে বনলতা ওরই কথা। যদি ভগবান কি দেখেছো, ভগবান যদি না দেখে থাকে তাহলে ভূতও দেখো নি, তাহলে দুটোকে কেন বিশ্বাস করো? তো আমি ঈশ্বরে বিশ্বাস করি, সেক্ষেত্রে ভূতে না বিশ্বাস করার কিছু নেই। সৌভাগ্য হয়নি এখনো কখনো, আমার দেখার খুব ইচ্ছা আছে, আমার সৌভাগ্য হয়নি। আমি সত্যিকারের না কমার্শিয়াল ছবির সংজ্ঞাটা এখনও বুঝতে পারিনি। আমার 10 বছর হলো এবছর। আমার যে ধরনের কমার্শিয়াল ছবি ভালো লাগে সেটা সেই ছবিগুলোর নাম হচ্ছে বাহুবলী, সেই ছবির নাম হচ্ছে দাঙ্গাল, সেই ছবির নাম হচ্ছে পুষ্পা। ওইটা যদি কমার্শিয়াল ছবি হয় তাহলে অবশ্যই ওরকম ছবি হওয়া উচিত, কোনো সন্দেহ নেই। একটা পরিচালক হিসেবে আমার একটা জিনিস মনে হয় যে কমে যাচ্ছে, এটা আমার পক্ষে জাজ করা খুব মুশকিল হবে, কারণ অনেকেই কাজ থেকে অবসর, মানে কিছুদিনের জন্য অবসর নেন, অন্য কাজ করেন বা অন্য পেশায় গিয়ে আবার ফিরে আসেন, সেগুলো অনেক কিছুই আছে। তবে আমাদের ইন্ডাস্ট্রিতে তো প্রচুর যে ব্যাংক অফ অ্যাক্টরস তা তো নয়, আমরা খুব অল্প কয়েকটা অপশনের মধ্যে ঘোরাফেরা করি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কমন মুখ দেখা যায়, তবে কাজ বেশি কমটা দেখো, এইটা কিন্তু সিনেমা ইতিহাসের সঙ্গে সেই শুরুর লগ্ন থেকে সমস্ত জায়গায় তাই ছিল। মানে এটা দর্শক কখন কাকে বেশি দেখতে চাইছে, এটা দর্শক মানে দর্শক কি একমাত্র জানে, এবং ছবি যারা বানায় তাদেরকে সেই মতন করেই বানাতে হয়। জুটিটা বলা মুশকিল হবে, তবে অনেক অভিনেতা যাদের সঙ্গে কাজ করতে চাই, আমার যেন বহুদিন বুম্বাদার সঙ্গে একটা কাজ করার ইচ্ছা, মানে বহুবার বহু কিছু ভেবে, মানে ঠিক
আমি তো এমন একটা চরিত্র নিয়ে যাওয়ার চেষ্টা করব যখন কোনো অভিনেতা সেটা করতে এক্সাইটেড হয়। তো সেইটা আমি বহুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছি। আমার যেরকম অনেক দিন ধরেই একটা দেবের সঙ্গে ছবি করার ইচ্ছা আছে, আমার যেরকম অনেক দিন থেকেই কৌশিক গাঙ্গুলিকে অভিনেতা হিসেবে একটা নিয়ে ছবি করার ইচ্ছা আছে, তো এরকম অনেক আছে, সেই স্বপ্ন তো থাকেই। যদি বলো তাহলে ঋতুপর্ণা, শুভশ্রী, পাওলি দামের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে। আমার ওসিডি বলে একটা ছবি আছে, সেটা মুক্তি পাবে, সেটাও জয়ার সঙ্গেই। আর একটা সম্প্রতি আমি ছবি শ্যুট শেষ করেছি, পক্ষীরাজের ডিম বলে, এটা রেনবো জেলি বলে একটা ছবি করেছিলাম। তারপরে ঘোতন যে চরিত্রটা ছিল, ঘোতনের জীবনে কী হলো সেটা নিয়ে একটা ছবি করে, সিকুয়েল বলে যেতে পারে। না, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু কিন্তু হবে না, জানো তো, এটা 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 এইটা কিন্তু কোনোভাবেই বাংলায় না এই বিষয়টা মানে চলবে না তুমি যদি বানাও। কারণ বাংলার স্বর্ণযুগ বলতে আমরা কী বুঝি, উত্তমের সময়, তো উত্তম কুমারের সময়, তো তুমি উত্তম কুমারের সময়কার সমস্ত ছবি দেখে নাও, সেখানে সেন্সিটিভিটি কাজ করে, বাঙালি জাতিটাই এরকম, সে একটু সেন্সিটিভ অ্যাট দি এন্ড অফ দ্য ডে, অনেক কিছুর পরেও সে একটু সেন্সিটিভ, সে সেন্সিটিভিটি চায়। যেই জন্য তুমি সাউথের ছবি বললে বলে আমি বলছি, আমি আরও ভেঙে দিচ্ছি তোমাকে, বাঙালি কিন্তু মালিয়ালি ছবি অনেক বেশি পছন্দ করে কন্নড় কিংবা তেলেগু ছবি চাইতে। কেন? কারণ মালিয়ালি ছবির ওই সেন্সিটিভিটিটা বাঙালি পছন্দ করে। এটা নয় যে তার মানে তেলেগু তামিল ছবি পছন্দ করে না, কিন্তু তুমি যদি একটা একটা প্ল্যাটারে দাও, ও কিন্তু একটা মালিয়ালি ছবি যদি ট্রেলার দেখে আর একটা যদি তেলেগু ছবি ট্রেলার দেখে, ও চেষ্টা করে মালিয়ালিটা আগে দেখার, কারণ ওটা ওর কাছাকাছি সেন্সিটিভিটি। কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু বাংলায় আমার মনে হয় না যে ওই ভায়োলেন্ট ছবিটা বাঙালির একটা ভায়োলেন্সের প্রতি, মানে তুমি বাঙালি ইতিহাস দেখলে দেখে ভায়োলেন্সের প্রতি, না হলে তো এখানে তো তোমার কীর্তন গান তৈরি হতো না। না, ওটিটির হিটটা না, আমি তোমায় বলছি ওটিটির আর থিয়েটারের হিট ব্যাপারটা এক নয়। তুমি তো কোনো ছবির জন্য পয়সা দাও না, দাও কি? অথবা যে ছবি তোমার রেন্টে দেখতে হয় সেরকম সেই ছবির মানে ওটিটির কালেকশনটা তুমি দেখো, লক্ষ্য করে দেখো কতটা, নাকি তুমি যখন বান্ডেলস কোনো একটা অ্যাপ কেনো সেখানে যখন তোমার একটা ছবি চলে এলো তখন দেখো। শুধু ওটিটিতে পপুলার হওয়া আর থিয়েটারে পপুলার হওয়া একদম আকাশ পাতাল তফাৎ। সিরিজগুলো দেখো, সিরিজগুলো, হ্যাঁ সিরিজগুলো হয় বটে, সিরিজের অডিয়েন্সটা আর সিনেমার অডিয়েন্সটা কিন্তু আলাদা।